এই মুহূর্তে পাওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে জানিয়ে দেব বিস্তারিত। মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াইয়ের ঘোষণা হাউসিদের। এরপরে ইয়েমেনকে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না একা যুক্তরাষ্ট্রের, এবার ইয়েমেনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলালো নয় দেশ। জানিয়ে দিব হামাসের একটি বড় সুরঙ্গ দেখেই ইসরায়েলের চোখ কপালে উঠে গেছে। এরপরে ফিলিস্তিনিরা ইসরায়েলি আধিপত্যকে তছনছ করে দিয়েছে। গাজা যুদ্ধে ইসরায়েল সন্দেহাতীতভাবে পরাজিত হয়েছে বলে দাবি বাশার আল আসাদের। এবং সবশেষে গাজা বিরোধী অপরাধ যজ্ঞ চালাতে উৎসাহ দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল সফরের প্রতিক্রিয়া জানালো ইসলামী জিহাদ। সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াইয়ের ঘোষণা হাউসিদের। মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে ইয়েমেন ভিত্তিক হাউসিরা লোহিত সাগরে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। ইরানপন্থী হিসেবে পরিচিত হাউসিদের পলিটব্যুরোর সদস্য মোহাম্মদ আল বোখাথি আল জাজিরাকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ পরোক্ষভাবে তাদের সাথে যোগাযোগ করে লোহিত সাগরে অব্যাহতভাবে জাহাজে হামলা না চালাতে বলেছিল, কিন্তু তারা তা মানেনি। হাউসিদের মোকাবেলায় যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক কোয়ালিশন গঠন করছে বলে খবর প্রকাশিত হওয়ার মধ্যে তিনি এই ঘোষণা দিলেন। আল বুখাতি আরো বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে যে লোহিত সাগরে হাউসিরা যদি তাদের সামরিক অভিযান বন্ধ করে তবে তার বিনিময়ে ইয়েমেনে স্থায়ী শান্তির পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না। তিনি তারা তা প্রত্যাখ্যান করেছেন বলে জানান। হাউসিরা বলছে, ইসরায়েল যদি গাজায় হামলা অব্যাহত রাখে তবে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্কিত কোনো জাহাজ চলাচল করতে পারবে না। তারা এর আগে দুটি জাহাজে হামলা করেছে বলে খবর প্রকাশ হয়েছিল। হাউসিদের হুমকির পর বেশ কয়েকটি বহুজাতিক জাহাজ চলাচল এবং তেল কোম্পানি লোহিত সাগর দিয়ে তাদের জাহাজ চলাচল বন্ধ রেখেছে। তবে হাউসিদের মুখপাত্র জানিয়েছে, ইসরায়েল ছাড়া অন্য সব দেশের জাহাজ লোহিত সাগর দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে। তিনি বলেন, ইসরায়েল যেহেতু গাজা উপত্যকায় নৃশংস আগ্রাসন এবং অন্যায় অবরোধ চালাচ্ছে, সে কারণে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে। উল্লেখ্য, ইউএসএস কার্নে, ইউএসএস স্টেথেম, ইউএসএস ম্যাশুন এবং কয়েকটি ডেস্ট্রয়ার ইতোমধ্যেই বাবাল মানদ্বীপের দিকে অবস্থান নিয়েছে। সোমবার একটি সুন আটলান্টিক ফ্রান্স থেকে রিইউনিয়ন দ্বীপে বায়োফুয়েল পরিবহন করার সময় আক্রান্ত হয় বলে নরওয়ের ইনভেন্টর কেমিক্যাল ট্যাঙ্কার্স জানিয়েছে। কোম্পানিটির এক বিবৃতিতে বলা হয়, সৌভাগ্যবশত ভারতীয় ক্রুদের কেউ আহত হয়নি, জাহাজটিও সামান্য ক্ষতি হয়েছে। এতে আরো বলা হয়, ক্রুরা এবং জাহাজটিকে সহায়তা করছে মার্কিন সেনাবাহিনী, এটি নৌবাহিনীর পাহারায় এগিয়ে যাবে। ইসরায়েলি হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে হাউসিরা জানিয়েছে, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের জন্য তারা লোহিত সাগর দিয়ে অতিক্রমকারী জাহাজে হামলা চালাবে। ইয়েমেন ও ইরিত্রয়া ও জিবুতির মধ্যবর্তী বাব আল মানদেব প্রণালীতে প্রায় প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে, ফলে অনেক কোম্পানি তাদের জাহাজগুলোকে আফ্রিকা ঘুরে চলাচল করাচ্ছে। এতে করে সময় ও খরচ উভয়টি বেড়ে যাচ্ছে। ইয়েমেনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলালো নয় দেশ। লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীদের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক বাহিনী গঠনের কথা জানিয়েছে ওয়াশিংটন। এর মধ্যে নয়টি দেশ এই বাহিনীতে যোগদানের বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র খবর রয়টার্সের। মঙ্গলবার এক বিবৃতিতে বেশ কয়েকটি দেশের নাম ঘোষণা করেছেন বাহরাইন সফররত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। এসব দেশ হল যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস ও স্পেন। তবে লোহিত সাগরে হুতিদের বিরুদ্ধে মার্কিন যুদ্ধজাহাজ যা করছে, ওইসব দেশ তা কি করবে এখনো পরিষ্কার না। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এটি এমন একটি আন্তর্জাতিক চ্যালেঞ্জ যা সম্মিলিত পদক্ষেপে দাবি রাখে, তাই আজ আমি একটি গুরুত্বপূর্ণ নতুন বহুজাতিক নিরাপত্তা উদ্যোগ অপারেশন সমৃদ্ধি গার্ডিয়ান প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই হামাসের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। আরবের সুন্নি রাষ্ট্রগুলোর মতো শুধু কথায় নয়, বরং সরাসরি সামরিক পদক্ষেপও নিতে শুরু করেছে ফিলিস্তিনপন্থী এ গোষ্ঠীটি। তারই ধারাবাহিকতায় লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা ও জব্দ করে আসছে হুতি সদস্যরা। যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি। এমনকি আরব ও লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজ তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে বলে গণ্য করেছে তারা।
হামাসের একটি বড় সুড়ঙ্গই ইসরায়েলের চক্ষু চড়ক গাছ। গাজা উপত্যকায় সুদীর্ঘ এক সুড়ঙ্গের খোঁজ পাওয়ার দাবি করেছে ইসরায়েল। বলা হচ্ছে সীমান্ত এলাকায় এ পর্যন্ত হামাসের যেসব সুড়ঙ্গের সন্ধান মিলেছে সেসবের মধ্যে এটি সবচেয়ে বড়, 4 কিলোমিটার বা 2.5 মাইল লম্বা। IDF দাবি করেছে এরেস সীমান্ত ক্রসিং থেকে 100 মিটার দূরে সুড়ঙ্গটির প্রবেশ মুখের খোঁজ পেয়েছে। তবে এটি দেখার পর রীতিমতো ধাঁধায় পড়ে গেছে তেল আবিব। এ ঘটনা যদি সত্যিও হয় তাতে বোঝায় হামাসের দূরদর্শিতা কতটুকু। ইসরায়েলের চোখ ফাঁকি দিতে এমন নির্মাণ শৈলী দেখে চোখ কপালে উঠবে যে কারোরই। আর হামাসের এই দূরদর্শিতার কাছেই বারবার হেরে যাচ্ছে ইসরায়েল। তবে 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর স্বাধীনতাকামী সংগঠনটির নির্মূলে 8 ঘাট বেঁধেই নেমে পড়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF। চলছে তুমুল যুদ্ধ। কখনো হামাসের তৈরি টানেলে সমুদ্রের পানি ঢেলে দেওয়ার চেষ্টা, তো কখনো টানেল ধ্বংস কিংবা অস্ত্র উদ্ধারের সংবাদে শৈলাব আন্তর্জাতিক গণমাধ্যম। তবে টানেলের বিস্তারিত নকশা বা অবস্থান এখনো নাগালের বাইরে। এবার গাজা উপত্যকায় হামাসের সবচেয়ে বড় টানেল খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েল। গাজার সীমান্ত এলাকার কাছেই এই সুড়ঙ্গের অবস্থান বলে জানিয়েছে IDF। বাহিনীটি বলছে এরেস সীমান্ত ক্রসিং দিয়ে 100 মিটার দূরে এই সুড়ঙ্গটির প্রবেশ মুখের সন্ধান মিলেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে এই সুড়ঙ্গের ভেতরে কি রয়েছে তাও জানিয়েছে ইসরায়েল। এমনকি কিভাবে সুড়ঙ্গের খোঁজ পেল তারা সেটিরও বিস্তারিত তুলে ধরেছে IDF। তারা বলছে সুড়ঙ্গের ভেতরটা বেশ বড়, এর মধ্য দিয়ে একটি গাড়ি অনায়াসে চলাচল করতে পারবে। এটি দৈর্ঘ্য 4 কিলোমিটারের বেশি এবং প্রায় 2.5 মাইল। এমন একটি সুড়ঙ্গ বানাতে বহু বছর লাগতে পারে, এতে খরচ হতে পারে কোটি কোটি টাকা। এত বড় সুড়ঙ্গের তৈরিতে মাস্টার মাইন্ড ছিলেন মোহাম্মদ ইয়াহিয়া, হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ারের ভাই তিনি। এই ইয়াহিয়া সিনোয়ার গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের রকেট হামলার মাস্টারমাইন্ড। এই সুড়ঙ্গের দেওয়াল কংক্রিট ও লোহা তৈরি। IDF বলছে এ পথেই যোদ্ধাদের নিয়ে সীমান্ত এলাকায় আসত ছোট্ট গাড়ি। এর গভীরতা 50 মিটার, ভেতরে এটি 10 ফুট উঁচু। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র দানিয়েল হাগেরি বলেছেন এ পর্যন্ত তারা যে টানেল পেয়েছে তার মধ্যে এটি সবচেয়ে বড়। তবে গত 7 অক্টোবরের হামলায় এই টানেল ব্যবহার করা হয়েছিল কিনা তা জানানো হয়নি। বিভিন্ন সূত্রের খবরে বলা হয়েছে হামাসের প্রায় 40,000 যোদ্ধা রয়েছে। তারা 100 কিলোমিটার দীর্ঘ ও 80 মিটার পর্যন্ত গভীর সুড়ঙ্গের সুবিশাল নেটওয়ার্ক ব্যবহার করে গাজার চারপাশে ঘুরে বেড়াতে পারে। বহু বছর ধরে এই সুড়ঙ্গ নেটওয়ার্ক গড়ে তুলেছে হামাস। গাজায় যে টানেল নির্মাণ করা হয়েছে সেগুলো ভূপৃষ্ঠ থেকে অন্তত 100 ফুট গভীরে এবং এর প্রবেশ পথগুলো সাধারণ ঘরবাড়ি, মসজিদ, স্কুল কিংবা এমন ভবনে যেখানে সাধারণ মানুষের সমাগম হয়। মূলত সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যদের যেন চিহ্নিত করা না যায় সেজন্য এগুলো ব্যবহার করে তারা। ফিলিস্তিনিরা ইসরায়েলি আধিপত্যকে তছনছ করে দিয়েছে, বাশার আল আসাদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন অবরুদ্ধ গাজা উপত্যকার উপর দখলদার ইসরায়েলের চলমান গণহত্যায় পাশ্চাত্যের দ্বিধাহীন সমর্থন সত্ত্বেও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলকে সন্দেহাতীত পরাজয়ের স্বাদ নিয়েছে। গতকাল রাজধানী দামেস্কে ক্ষমতাসীন দলের এক বৈঠকে ভাষণ দেওয়ার সময় এ মন্তব্য করেন বাশার আল আসাদ। বলেন ওয়াশিংটন ও তার মিত্ররা ইসরায়েলের প্রতি সর্বাত্মক পৃষ্ঠপোষক দেওয়া সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আধিপত্যকে তছনছ করে দিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিন সম্পর্কে সত্য তথ্য তুলে ধরে বিশ্ববাসীর সামনে ইহুদিবাদীদের মিথ্যাচারের স্বরূপ উন্মোচন করে দিয়েছে। তিনি বলেন বিশ্ববাসীর সামনে আজ ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী চরিত্র উন্মোচিত হয়ে গেছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা সিরিয়া সহ সব আরব দেশের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে বলেও তিনি মন্তব্য করেন। গাজা বিরোধী অপরাধ যজ্ঞ চালাতে উৎসাহ দিচ্ছে ওয়াশিংটন। অবরুদ্ধ গাজা উপত্যকার নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের নির্বিচার গণহত্যার প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী যে দ্বিধাহীন সমর্থন জানিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন। এটি বলেছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধ যজ্ঞ চালাতে তেল আবিবকে উৎসাহ দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড ওস্টিন গতকাল তেল আবিব সফরে গিয়ে চরম বিতর্কিত মন্তব্য করার পর গাজাভিত্তিক ইসলামী জিহাদ এক বিবৃতিতে ওই নিন্দা জানিয়েছে। ওস্টিন ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়ফ গ্যালান্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের গাজাবিরোধী গণহত্যা অভিযানকে জন্মগত অধিকার ও আত্মরক্ষা বলে সমর্থন করেন। তিনি বলেন ইসরায়েল সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রে ওয়াশিংটন অটল ও অবিচল রয়েছে। ইসলামী জিহাদের বিবৃতিতে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েল যখন 20,000 ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে এবং এই গণহত্যা অভিযান থেকে স্কুল, হাসপাতাল, গির্জা, ক্লিনিক, অ্যাম্বুলেন্স,
সাংবাদিক আবাসিক ভবন, শরণার্থীদের তাঁবু কোনো কিছুই বাদ যায়নি। তখন মার্কিন যুদ্ধমন্ত্রী অস্টিন তেল আবিবের প্রতি নির্লজ্জ সমর্থন জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে ইহুদিবাদী সরকারকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্বরোচিত ও নাৎসিবাদী অপরাধযজ্ঞ চালিয়ে যেতে উৎসাহিত করা হয়েছে।